হ্যালো, আসসালামু আলাইকুম। হাই, রং সামনের পক্ষ থেকে আবার সবাইকে স্বাগতম। তো আজকে আমরা এডকোডের একটি প্রবলেম সলভ করব। তো প্রবলেমটির নাম হচ্ছে এডকোডার রেগুলার কন্টেস্ট 121। দেখতে পাচ্ছেন এখানে এডকোডার রেগুলার কন্টেস্ট 121-এর এই নাম্বার প্রবলেমটি, সেকেন্ড গ্রেটেস্ট ডিস্টেন্স। ওকে, তো এটার স্কোর হচ্ছে 400। তো অনেক ভালো একটি, এটা 400 পয়েন্টের একটি প্রবলেম, অনেক ভালো একটি প্রবলেম, আশা করি অনেক ভালো লাগবে। ঠিক আছে, অনেক কিছুই আপনাদের অনেক কিছু শিখতে পারবেন এখান থেকে এই প্রবলেমটা সলভ করলে। ওকে, তো চলুন আমরা প্রবলেম স্টেটমেন্ট পড়ি। তো ইনপুট স্টেটমেন্ট হচ্ছে এরকম যে একটা এন দেওয়া থাকবে, একটা এন নাম্বার দেওয়া থাকবে, তারপর হচ্ছে এন সংখ্যক এক্স, মানে দুইটা করে ভ্যালু থাকবে এন সংখ্যক। ঠিক আছে, এক্স ওয়ান ওয়াই ওয়ান, এভাবে এক্স এন ওয়াই এন পর্যন্ত। তারপর এখন আমাকে কিছু কিপিং করতে হবে, যে প্রিন্ট দ্য সেকেন্ড ভ্যালু ফ্রম দ্য বিগিনিং অফ দ্য স্কোয়ার অফ ডিস্টেন্স অফ ডিফারেন্স হাউস স্টোর ইন্ডিকেটিং। আছে, যাই হোক, কিপিং করতে হবে। আমরা একটু উপরে দেখি, তাহলে বুঝতে পারবো যে আমার দেয়ার আর কি থাকবে এন হাউসেস নাম্বার, মানে আমার এন সংখ্যক, মনে করুন বাসা ধরি যে এত এন সংখ্যক বাসা আছে, যে এটা হচ্ছে ওয়ান থেকে এন মানে চলতে থাকে ওয়ান থ্রো এন। ইয়াগুলো হচ্ছে টু ডাইমেনশনাল প্লেনে থাকবে হাউস আই, মানে প্রত্যেকটা হাউসে দুইটা করে ভ্যালু থাকবে, একটা হচ্ছে এক্স আই, একটা হচ্ছে ওয়াই আই। ঠিক আছে, তো আমাকে কী করতে হবে, যেখানে কিছু ডিস্টেন্স ক্যালকুলেট করতে হবে, যে কোনো দুইটা হাউসের মধ্যে, আমার তো এন সংখ্যক হাউস থাকবে তাই না, যে কোনো দুইটা হাউসের মধ্যে আমার ডিস্টেন্স বের করতে হবে। তো ডিস্টেন্স কীভাবে বের করতে হবে, এটা হচ্ছে এইভাবে যে যে কোনো একটা আই ধরলাম একটা বাসা, আর একটা ধরলাম হচ্ছে জে। এখন এই দুটার মধ্যে ডিস্টেন্স হবে যে ম্যাক্স, মানে আমার হচ্ছে দুইটা, প্রত্যেকটা দুইটা করে ভ্যালু থাকবে না, এক্স আই আই ওয়াই, ওই যে মানে প্রত্যেকটার প্রথম ভ্যালু দুইটা, মানে এক্স আই আর হচ্ছে ওয়াই জের মানে অ্যাপস ভ্যালুটা, এবং মানে বিয়োগ করে এক্স অ্যাপস ভ্যালুটা, আর হচ্ছে ওয়াইআই মাইনাস ওয়াই জের অ্যাপস ভ্যালুটা, এই দুইটার মধ্যে যেটা ম্যাক্স, মানে ম্যাক্সিমাম যেটা থাকবে, সেটাই হবে হচ্ছে আমার ওই দুটার মধ্যে ডিস্টেন্স। ওকে, তো আমার দেখুন, আমার যদি এন সংখ্যক বাসা, তার মানে কি আমি এখানে কতগুলো পেয়ার তৈরি করতে পারবো, মানে কতগুলো বাসার ডিস্টেন্স বের করতে পারবো, এটা করতে পারবো হচ্ছে এন ইন্টু এন মাইনাস ওয়ান বাগ টু। এতগুলো আমি পেয়ার তৈরি করতে পারবো। এখন আমাকে কী করতে হবে, ওই পেয়ারগুলার মধ্যে মানে অ্যাসেন্ডিং অর্ডার সাজাইতে, মানে ডিসেন্ডিং অর্ডারে সাজানোর পর, ডিসেন্ডিং অর্ডার কিন্তু অ্যাসেন্ডিং না, আমাকে কী করতে হবে ডিসেন্ডিং অর্ডারে, মানে বড়ো আকারে সাজাইতে হবে। সাজানোর পর সেকেন্ড গ্রেটেস্ট ভ্যালুটা আমাকে জাস্ট প্রিন্ট করতে হবে, সেকেন্ডে যে থাকবে সেটাই আমাকে প্রিন্ট করতে হবে, এটাই আমার চাইস। ঠিক আছে, তো আমার দেখুন একটু ভালো মতো খেয়াল করুন, আমাকে বের করতে হবে কি ডিস্টেন্স বের করতে হবে, কীভাবে বের করতে হবে, যে কোনো দুইটা ভ্যালুর, যে কোনো দুইটা বাসার ডিস্টেন্স হচ্ছে এইটাই, যে তার প্রথম দুইটা ভ্যালুর বিয়োগফলের অ্যাপস ভ্যালু, এবং তার পরের দুইটা ভ্যালু, মানে যেমন যেহেতু এক্স আই ওয়াই থাকবে না, এক্স আই মাইনাস ওয়াই জে অ্যাপস ভ্যালু, এবং ওয়াই মাইনাস ওয়াই জের অ্যাপস ভ্যালুর মধ্যে যেটা ম্যাক্স থাকবে, ওটাই হচ্ছে ওই দুইটা বাসার মধ্যে বাসার ডিস্টেন্স। ওকে, তো এই বাস প্রত্যেকটা বাসার ডিস্টেন্সগুলো বের করার পর আমাকে হচ্ছে ডিসেন্ডিং অর্ডার সাজাতে হবে। ডিসেন্ডিং অর্ডারে সাজানোর পর যেটা সেকেন্ডে থাকবে সেটাই হচ্ছে আমার সলিউশন। তো চলুন আমরা হচ্ছে প্রবলেমটা একটু ব্যাখ্যা করি। যে ধরি আমার এন এন এখানে এন অনেকগুলো হতে পারে, তো আমি এরকম ধরলাম যে এক্স ওয়ান ওয়াই ওয়ান দেওয়া আছে, এক্স টু ওয়াই টু দেওয়া আছে, তারপর এক্স থ্রি ওয়াই থ্রি দেওয়া আছে, তারপর এক্স ফোর ওয়াই ফোর দেওয়া আছে, এক্স ফাইভ ওয়াই ফাইভ দেওয়া আছে, তারপর হচ্ছে আমার ধরি যে এক্স এন, তারপর হচ্ছে ওয়াই এন দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমি সেভ করি না, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। ওকে, তো আমার ধরে নিই যে আমার এতগুলো আছে, মানে এর মাঝেও আরও ডট 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 অনেকগুলো থাকতে পারে। ওকে, তো আমার এর মাঝেও অনেকগুলো ভ্যালু থাকতে পারে। তো আমার একটা জিনিস খেয়াল করুন, যে আমার কী চাইছে, আমার চাইছে যে কোনো দুইটা ভ্যালুর মধ্যে, যে কোনো দুইটা ভ্যালুর মধ্যে ডিস্টেন্স হবে হচ্ছে তাদের সামনের ভ্যালু দুইটা আর বিয়োগফলের অ্যাপস, এবং হচ্ছে তাদের পরের ভ্যালু দুইটার বিয়োগ, মানে বিয়োগফলের অ্যাপস, এই দুইটার মধ্যে ম্যাক্স যেটা সেটাই। আর আমাকে সাজাতে হবে ডিসেন্ডিং অর্ডারে, ডিসেন্ডিং অর্ডার সাজানোর পর আমার সবচাইতে বড়ো যে ভ্যালুটা, মানে সেকেন্ডে যে বড়ো ভ্যালুটা থাকবে ওইটা আমাকে প্রিন্ট করতে হবে, ওইটা আমার অ্যান্সার। তাহলে একটা জিনিস খেয়াল করুন, যে আমার আমি যদি এটাকে আর এই পেয়ারটাকে আর যদি এই পেয়ারটাকে চিন্তা করি, তাহলে এটা আর এটা বিয়োগ করতে হবে, এটা আর এটা বিয়োগ করতে হবে, দেন এদের ম্যাক্স ভ্যালুটা যাবে ম্যাক্সিমামে। তো আমাদের আমার মাত্র আমার দেখুন আমার সবগুলা বিয়োগ করার কোনো দরকার নেই, আমার তো মাত্র ওপর কার দুইটা পাইলেই তো হচ্ছে, ওপর কার দুইটা বলতে আমি দুই নাম্বারটা পাইতে হবে, তো দুই নাম্বারটা পাইতে গেলে তো আমার ওপরে দুইটা লাগবে তাই না। আমার তো ওপর মানে ডিসেন্ডিং অর্ডার সাজাইলে আমার মাত্র দুইটা দরকার, মানে আমার ডিস্টেন্স যত বড়ো, মানে
কোনগুলো ডিস্টেন্স সবচেয়ে বেশি হইতে পারবে, ওই ডিস্টেন্সগুলো জাস্ট আমাকে খুঁজে বের করতে হবে। খুঁজে বের করে জাস্ট ওখান থেকে সেকেন্ড ভ্যালুটাকে আমাকে পিন করে দিতে হবে, ঠিক আছে? তো একটা জিনিস চিন্তা করুন, আমরা যেহেতু পেয়ার হিসাবে থাকবে এবং পেয়ার হিসাবে থাকার পর এই দুইটা পেয়ারের আবার এটা আর এটা বিয়োগ করে আবার এটা আর এটা বিয়োগ করার অ্যাপস ভ্যালু বের করার পর যেটা ম্যাক্স হবে সেটাই কিন্তু আমার মানে আমার হচ্ছে কাউন্টে যাবে, ঠিক আছে? মানে আমার হচ্ছে ওই হ্যাঁ আমার কাউন্টে চলে যাবে, মানে ওই ভ্যালুটা আমার ওই ভ্যালুটা আমাকে চেক করতে হবে যে ওটা দুই নাম্বার হয় কি না। তো একটা জিনিস খেয়াল করুন যে আমি এটা দুইভাবে চেক মানে আমি আমি দেখুন আমি তাহলে আমার যেহেতু বড়ো দরকার মানে ডিসিশন নিয়ে যেহেতু সাজাবে তার মানে আমাদের বড়ো থেকে ছোটো থাকবে, তার মানে বড়ো যেহেতু দরকার, তো আমি কী করবো, আমি হচ্ছে ভ্যালুগুলোকে শর্ট করে নেব। তো আমি পেয়ারের মধ্যে ঢুকাই নিয়ে এইগুলোকে পেয়ারের মধ্যে রাখে শর্ট করে নেব। শর্ট করে নিলে আমার এই প্রথম ভ্যালুটা অনুযায়ী তো শর্ট হবে, তাই না? তো প্রথম ভ্যালু অনুযায়ী শর্ট হয় তার মানে এটা কি এটা এটা অনুযায়ী শর্ট না হোক এটা আমরা পরে শর্ট করবো। আমরা দুইভাবে শর্ট করে দেখবো, একবার এই এই প্রথম ভ্যালু অনুযায়ী শর্ট করবো, একবার হচ্ছে দ্বিতীয় ভ্যালু অনুযায়ী শর্ট করবো। আচ্ছা, আমরা প্রথমে চিন্তা করি যে এই ভ্যালু অনুযায়ী শর্ট করলাম, তো এই ভ্যালু অনুযায়ী এখন ধরি যে প্রত্যেকটা ভ্যালু শর্ট করা আছে, তার মানে কি এই ভ্যালুটা সবচাইতে ছোটো থাকবে আর এই ভ্যালুটা সবচাইতে বড়ো থাকবে, তার মানে কি এটার এটার মধ্যে ডিস্টেন্সটা কী হবে, সবচাইতে বড়ো হবে, বড়ো হবে কি না? আমি যেহেতু এইটাকে এটাকে আর এটাকে শর্ট করে সাজাইছি, তার মানে কি এটা আর এটার মধ্যে ডিস্টেন্সটা সবচাইতে বড়ো হবে, ঠিক আছে? কারণ এটা ছোটো আর এটা বড়ো, আমরা এদিকে একটা পরে চিন্তা করতেছি, আমরা জাস্ট এক্স এক্স কে নিয়ে চিন্তা করতেছি, ঠিক আছে? আমি যদি এই এই অনুযায়ী সাজাই, এই এক্স এক্স অনুযায়ী সাজাই, তাহলে আমার কী হবে, আমি যদি সাজাই তাহলে শর্ট করি, তাহলে আমার এটা সবচেয়ে ছোটো হবে আর এটা সবচেয়ে বড়ো হবে, তার মানে এই দুটার মধ্যে ডিস্টেন্সটা সবচাইতে আমার হচ্ছে বড়ো হবে। আবার কী হতে পারে যে এটার আর এর আগে যেটা থাকবে এই ডিস্টেন্স আমার সেকেন্ডে থাকতে পারে, অথবা এই এইটার আর হচ্ছে এই এক্স টু এর এই দুটার ডিস্টেন্সটা আমার সেকেন্ডে থাকতে পারে, তার মানে আমার আমার এখানে এটা নিয়েও কাজ করতে হবে। তো এক্স এক্স এন মাইনাস ওয়ান আর হচ্ছে ওয়াই এন মাইনাস ওয়ান, ওকে? তাহলে দেখুন, তাহলে আমার আমার সেকেন্ডে কে থাকতে পারে, সেকেন্ডে চান্স কে, আমার এটা এটার এটারটা অবশ্যই প্রথমেই থাকবে, মানে থাকতে পারে, সম্ভাবনা আছে। যদি আমার এটা আর এটা যদি আমার কী হয় ডিস্টেন্সটা কম হয় তাহলে, আর এটা যদি বেশি হয় তার মানে এটা আমার এক্স ওয়ান এক্স এন আর ওয়াই এন এক্স এন আর এক্স ওয়ান আর এক্স এন এর এর ডিফারেন্সটা আমার মানে ম্যাক্স ম্যাক্সে থাকা থাকার কথা, কারণ এদের ডিফারেন্সটা বেশি হবে, কারণ এইটা হচ্ছে ছোট মানে শর্ট করছি আমরা, এটা তাহলে ছোটো আর এটা হচ্ছে সবচাইতে বড়ো, তাহলে এদের ডিফারেন্সটাই হবে কী সবচাইতে বেশি হবে। আবার এইটা আর এইটার আর এইটার এইটার ডিফারেন্সটা কী থাকতে পারে, এই দুটার ডিফারেন্সটা থাকতে পারে আমার সেকেন্ডে থাকার সম্ভাবনা আছে। আবার এইটার 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 আমার হচ্ছে আমার কিছু থাকার সম্ভাবনা আছে, সেকেন্ডে থাকার সম্ভাবনা আছে, আর আমার সেকেন্ডে থাকার সম্ভাবনা আর মানে নিচে থাকার সম্ভাবনা নাই, এই এই চারটা ভ্যালুর মধ্যে আমার ফার্স্ট সেকেন্ড থাকবেই থাকবে, ওকে? তাহলে আমি আর বেশি কষ্ট করে এই মাঝকার ভ্যালুগুলোকে আমি কেন চেক করতে যাবো, কী দরকার, কোনো দরকার নেই। আমি তো শর্ট করে নিব, শর্ট করে নেওয়ার পর এই এই ভ্যালুটাকে আর এই দুইটা ভ্যালু এই দুইটা ভ্যালু আর এই দুইটা ভ্যালু এই দুই জাস্ট পেয়ারগুলোকে আমি একটু কম্পেয়ার করে ট্রাই করবো, ঠিক আছে? কম্পেয়ার করে মানে ডিফারেন্স বের করবো, ডিফারেন্স বের করার পর আমি রেখে দেবো, ঠিক আছে? তারপর এটা গেলো আমার এক্সকে যদি আমি চিন্তা করি, তাহলে এবার যদি আমি ওয়াইকে চিন্তা করি, মানে এ অনুযায়ী যদি সাজাই, মানে ওয়াই অনুযায়ী যদি সাজাই মানে শর্ট করি, ওয়াই অনুযায়ী যদি শর্ট করি, তাহলে আমার কি ওয়াই ওয়াই ওয়ান সবচেয়ে ছোটো থাকবে আবার ওয়াই ওয়ান সবচেয়ে বড়ো থাকবে, তার মানে কি এদের ডিফারেন্সটা কী হতে পারবে, সবচেয়ে বড়ো হবে। আবার হচ্ছে ওয়াই টু আর ওয়াই এন এদের ডিফারেন্সটা সেকেন্ড হওয়ার সম্ভাবনা আছে, আবার ওয়াই ওয়ান আর হচ্ছে ওয়াই এন মাইনাস ওয়ান এই যে এদের এদের ডিফারেন্সটা মানে হচ্ছে সেকেন্ড হওয়ার সম্ভাবনা আছে, তার মানে এই দুইটা আর এই দুইটা এই চারটা নিয়ে কাজ করতে হবে। কিন্তু হ্যাঁ, তাহলে এই এইটুক তো আমরা ইজিলি করে ফেলতে পারবো, তাই না? আমরা করতে পারবো কিনা, আমরা হচ্ছে পেয়ারের মধ্যে ঢুকাই শর্ট করে নেবো, শর্ট করে নেওয়ার পর আমি কিন্তু প্রথমে হচ্ছে এক্স অনুযায়ী শর্ট করবো আর তারপর আমরা চেক করবো, চেক করার পর চার মানে এটার আর এটার পেয়ারের ডিফারেন্স মান এটার আর এটার, তারপর হচ্ছে এটার এটার, তারপর হচ্ছে এটার আর এটার, এই ভ্যালুগুলোর ডিফারেন্সগুলো আমি রেখে দেবো। রেখে দেওয়ার পর এবার আমি ওয়াই অনুযায়ী শর্ট করবো, শর্ট করার পর এই ওয়াই ওয়ান আর এক্স এক্স ওয়াই ওয়ান ওয়াই এন এদের মধ্যে ডিফারেন্সটা বের করে রাখবো, তারপর ওয়াই টু আর হচ্ছে ওয়াই এন এদের ডিফারেন্সটা বের করে রাখবো, তারপর ওয়াই ওয়ান তারপর হচ্ছে ওয়াই এন মাইনাস ওয়ান এদের ডিফারেন্সটা বের করে আমি মানে এই আগের এক্সেরগুলোর মধ্যে আর এগুলার মধ্যে এগুলার সবগুলো আমি একটা ভেক্টরের মধ্যে রাখবো। রাখার পর তারপর আমি কী করবো, তারপর আমি শর্ট করে নেবো, শর্ট করে সেকেন্ডে যে থাকবে সেই অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের সলিউশন। কিন্তু এখানে একটু আমার এখানে একটু ভাবতে হবে যে হচ্ছে দেখুন, আমার কোনো কারণে যদি আমি এই এইটা আর এটা আমি একবার করে ফেলছি, এক মানে আমি এক্স অনুযায়ী সাজানোর সাথে সাথে এটাও কিন্তু আমার মানে এই দুইটার মধ্যেই ছিল, মানে এক্স অনুযায়ী যখন সাজাইছি তখন ওয়াই ওয়ানটাও কিন্তু আমার মানে যখন আমি ওয়াই অনুযায়ী শর্ট করবো ওটাও কিন্তু আমার এই দুটার মধ্যে ছিল, তখন কিন্তু আমার দুইবার হয়ে যাবে। আর দুইবার হয়ে গেলে কিন্তু আমার সেকেন্ড ভ্যালুটা আমার মানে ওটার মধ্যে একটু গণ্ডগোল হয়ে যেতে পারে, যে ফার্স্ট ভ্যালু আর সেকেন্ড ভ্যালু আমার কিন্তু ফার্স্ট ভ্যালুটাই দুইবার হয়ে যেতে পারে, ঠিক আছে? ফার্স্ট ভ্যালুটা আমার দুইবার ভেক্টরের মধ্যে পুশ হয়ে যেতে পারে। তার মানে আমি একবার চেক করে নিব যে আমি যখন এক্স অনুযায়ী শর্ট করছিলাম তখন যে পেয়ারটা পেয়েছিলাম এবং এই পেয়ারটা যে করছিলাম এই পেয়ারটা যখন ওয়াই অনুযায়ী সাজাবো তখন কিন্তু করা যাবে না,
তখন কিন্তু করা যাবে না। কেন করা যাবে না? কারণ যখন আমি এক্স অনুযায়ী সাজাই, আমি যখন এক্স অনুযায়ী সাজাই, আমি যখন মানগুলো বের করব, তখন এই দুইটার আর এই দুইটার মধ্যে যেটা ম্যাক্স ওটাই কিন্তু আমি ভেক্টরের মধ্যে ঢুকাবো। আবার যখন অন ওয়াই অনুযায়ী সাজাবো, তখন কিন্তু এটার এটার ডিফারেন্স আর এটার এটার ডিফারেন্সের মধ্যে ম্যাক্স ভ্যালুটাই কিন্তু আমি রাখবো। ক্লিয়ার? তার মানে আমার এখান থেকে যেটা দেখলাম যে আমি যদি এই পেয়ারটাকে আর এই পেয়ার পেয়ারটাকে আমি যখন শর্ট করে করতেছি, যেহেতু আমার আমার যেহেতু প্রথম কার দুইটা দরকার, এইদিকে দুইটা দরকার, আমার কিন্তু চারটা পেয়ার দরকার। বাট কোনো কারণে যখন আমি এক্স অনুযায়ী সাজাইয়ে চারটা পেয়ার করতেছি, আমি কিন্তু দুইবার চারটা করে পেয়ার লাগবে। একবার এক্স অনুযায়ী যখন শর্ট করবো তখন এ দুইটা আর এ দুইটা, আর একবার যখন ওয়াই অনুযায়ী শর্ট করবো তখন এ দুইটা আর হচ্ছে এদিককার এই দুটা, এই চারটা পেয়ার লাগবে। মানে চারটা চারটা করে আটটা পেয়ার লাগতেছে। বাট কোনো কারণে যদি আমি এক্স অনুযায়ী সাজানোর মানে সাজানোর সাথে মানে যখন সাজাইছিলাম তখনই কিন্তু এই দুইটা পেয়ার এই দুইটা মানে এই এই দুইটার মধ্যে বা এইখানকার কোনো একটা পেয়ার এইগুলো কোনো একটা পেয়ারের মধ্যে কাজ হয়ে গেছিলো, তখন তো আমি দ্বিতীয়তে যখন ওয়াই অনুযায়ী সাজাবো তখন তো এই পেয়ারটা নিয়ে কাজ করতে পারবো না। কেন করতে পারবো না? তখন তো আমার একই রকম ভ্যালুর মধ্যে ম্যাক্সিমাম ভ্যালুটা কিন্তু দুইবার ঢুকে যাবে। আর দুইবার ঢুকে গেলে যখন আমি শর্ট করবো তখন তো ওই যদি আমার ওইটাই মানে ওই ভ্যালুটাই যদি আমার সবচেয়ে বড় হয়, ওই ভ্যালুটা দুইবার যদি প্রথমে থাকে যায়, তাহলে সেকেন্ড ভ্যালুটা কিন্তু ফার্স্ট ভ্যালুটাই থাকে যাচ্ছে। তার মানে কী করতে হবে, যখন আমার আমাকে আমাকে কী করতে হবে যে আমি যে পেয়ারগুলোকে আমি শর্ট করে কাজ করছিলাম ওই পেয়ারগুলোকে মার্ক করে রাখে দেবো, যে একবার করে নিলে যখন ওয়াই অনুযায়ী শর্ট করে যখন পেয়ারগুলো বানাবো তখন কিন্তু কী করবো না, ওই পেয়ারটাকে নিয়ে কাজ করা যাবে না। ক্লিয়ার? তো এটাই হচ্ছে আমাদের সলিউশন। তারপরে থেকে শর্ট করে নেওয়ার পর সেকেন্ডে যে ভ্যালুটা থাকবে সেটা হচ্ছে আমার সলিউশন, আর প্রিন্ট করে দেবো। ঠিক আছে, তো আমরা হচ্ছে কোডটা দেখি তাহলে আরও ক্লিয়ার হবেন। তো এখানে এখানে দেখুন, এটা হচ্ছে আমার কোড। তো কোডটা দেখতে কোডটা অনেক দেখতে মনে হচ্ছে অনেক হিভিজি হিজিবিজি করা আছে, বাট এটা কিছুই না, জাস্ট একটু আমি আমি যেভাবে বোঝাচ্ছি জাস্ট একটু ভালো মতো বুঝুন, আশা করি সব পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এগুলো মানে অনেক অনেক কিছু লিখছে আমি যখন ফার্স্ট সেকেন্ড মানে পেয়ার টিয়ার নিছি, তো এই জন্য একটু মনে হচ্ছে অনেক ঘিচিমিচি, কিন্তু এখানে কিছুই নাই, জাস্ট একটু আমি যেটা বলতেছি চাই সেটা শুনুন একটু ভালো মতো। ঠিক আছে, তো আমি একটা ভেক্টর নিলাম, ভেক্টরের মধ্যে পেয়ার রাখলাম, আমার কিন্তু পেয়ারও দরকার ইন্ডেক্সও দরকার, আমার কিন্তু ইন্ডেক্সও দরকার, কারণ ইন্ডেক্সগুলো আমি মার্ক করে রাখতে হবে। এই জন্য আমি আমি কী করলাম, একটা ভেক্টর নিলাম, ভেক্টরের মধ্যে পেয়ার নিলাম, পেয়ারের মধ্যে ভেক্টরের মধ্যে পেয়ার নিলাম, পেয়ারের পেয়ারের মধ্যে আবার কী রাখলাম, একটা ইন্টিজার রাখলাম আর একটা পেয়ার রাখলাম। ঠিক আছে, এখন আমি কী করলাম, আমি কিন্তু এরকম দুইটা নিছি, কারণ আমি একবার এক্স অনুযায়ী চেক করবো, একবার ওয়াই অনুযায়ী চেক করবো, এই জন্য আমি দুইবার নিছি। দুইবার নেওয়ার পর আমি এক্স ওয়াই ইন সিন করছি, আর দেখুন প্রথম যখন আমি ভিয়ের মধ্যে রাখবো তখন আমি কিন্তু শর্ট করবো হচ্ছে এক্স অনুযায়ী, এই জন্য আমি এক্সকে প্রথমে ঢুকাইছি। ঠিক আছে, ঢুকানোর পর আর এই যে আরেকটা যে পেয়ারের মধ্যে যে পেয়ারটা নিছিলাম এটার মধ্যে ওয়াই রাখছি, আর হচ্ছে তাদের ইন্ডেক্সটা রাখছি। ইন্ডেক্সটা কেন রাখছি, কারণ হচ্ছে আমি আমি চেক করি তখন আমি এ পেয়ার নিয়ে কাজ করে ফেলবো, তখন এই পেয়ারটাকে আমি মার্ক করে ম্যাপের মধ্যে মার্ক করে রাখে দেবো যে এই পেয়ার নিয়ে আমি পরবর্তী তার কাজ করবো না। ওকে, তো এটা করছি। তারপর ভি মানে ভি ওয়ানের ক্ষেত্রে সেম জিনিসটা করছি, এবার আমি ওয়াইকে প্রথমে রাখছি, ওয়াইকে প্রথমে রাখছি, তারপর এক্সকে রাখছি, আর হচ্ছে তার ইন্ডেক্সটাকে রাখছি। তো এই ভেক্টরের মধ্যে পেয়ার পেয়ারের মধ্যে পেয়ার কীভাবে নিতে হয় আশা করি আপনারা জানেন, যেহেতু আমরা আপনারা হচ্ছে 1400 র্যাঙ্কের মানে 1400 বলতেছি, হ্যাঁ, যেহেতু 400 পয়েন্টের প্রবলেম সলভ করতে আসছেন তাহলে অবভিয়াসলি এসকিএল সম্পর্কে খুব ভালো ধারণা আছে। ওকে, তারপর আমরা যেটা করলাম, তারপর হচ্ছে আমি একটা তারপর আমি একটা ম্যাপ নিলাম, ম্যাপের মধ্যে হচ্ছে আমি ম্যাপের মধ্যে নিছি কি ওই যে ইন্ডেক্স দুই মানে একটা ম্যাপের মধ্যে আবার পেয়ার নিছি, পেয়ারের মধ্যে আবার ইন্ডেক্স রাখছি। মানে এই পেয়ারের মধ্যে বলতে আমি কোন দুইটা ইন্ডেক্স নিয়ে কাজ করতেছি, ওই দুইটা ইন্ডেক্সকে আমি কী করে রাখে দেবো, অন করে বা আমি হচ্ছে ওটাকে ট্রু করে রাখে দেবো। এই জন্য আমি একটা পেয়ার নিছি, পেয়ারের মধ্যে আবার মানে ম্যাপ নিছি, ম্যাপের মধ্যে ম্যাপের মধ্যে তো দুইটা ভ্যালু থাকে তো জানেনি, তার মধ্যে এটা একটা পেয়ার নিছি একটা ইন্ডেক্স নিছি। ওকে, তারপর আমি একটা ভেক্টর নিছি, যে অ্যান্সার রাখবো, রাখার পর শর্ট করে যে দ্বিতীয় ভ্যালুটা প্রিন্ট করবো এটার জন্য আমি একটা ভেক্টর নিছি। ওকে, তো এবার দেখুন আমি আমি প্রথমে এই ভেক্টরটাকে শর্ট করে নিলাম, মানে এক্স অনুযায়ী, এক্স অনুযায়ী শর্ট করে না, এই অনুযায়ী শর্ট করে নিলাম, এই অনুযায়ী শর্ট করে নেওয়ার পর শর্ট করে নেওয়ার পর যেটা করছি দেখুন, শর্ট করে নেওয়ার পর আমি তখন কী করছি, আমি ওই যে আমি যেটা বললাম যে এই পেয়ারটা আর এই পেয়ারটা একবার চেক করবো, এই পেয়ার এই পেয়ারটা আর এই পেয়ারটা একবার চেক করবো, এই এই পেয়ারটা আর এই পেয়ারটা একবার চেক করবো, ওইটাই জাস্ট চেক করছি, ওইটাই চেক করছি যে প্রথমে যেটা আছে এখানে একটু ভালো মতো দেখুন তাহলে বুঝতে পারবেন যে ওই ভ্যালুটাকে আমি পুশব্যাক করছি। পুশব্যাক করার পর ওই ইন্ডেক্স দুইটাকে আমি কী করছি, ইন্ডেক্স দুইটাকে আমি অন করে রাখে দিছি, মানে হচ্ছে ট্রু করে রাখে দিছি, মানে এটা পরবর্তীতে আমি কাজ করবো না। আবার ওই ইন্ডেক্স দুইটা ইন্ডেক্স দুইটা কিন্তু কার মধ্যে আছে, সেকেন্ড ডট সেকেন্ডের মধ্যে আছে, মানে মতো খেয়াল করুন একটু, ওই দুটা ইন্ডেক্স আমি কী করছি শর্ট করে মানে ম্যাপের মধ্যে অন করে রাখে দিছি, মানে ট্রু করে রাখে দিছি। একইভাবে ওই ওই যে কাজটা বললাম যে একবার এই পেয়ারটার এই পেয়ারটার কাজ করবো, একবার হচ্ছে এই পেয়ারটার এই পেয়ারটার কাজ করবো, আর একবার হচ্ছে এই পেয়ারটার এই পেয়ারটার কাজ করবো, তার মানে তিনটা পেয়ার লাগতেছে আমার। ঠিক আছে, তো আমি তিনটা কাজই করছি, এখানে করার পর শর্ট করে রাখে দিছি। এবার আমি কী করছি, এবার আমি ওয়াই অনুযায়ী শর্ট করবো, এবার আমি ওয়াই অনুযায়ী শর্ট করবো। তো ওয়াই অনুযায়ী কার মধ্যে রাখা ছিল, ভি টু ভি ওয়ানের মধ্যে রাখা ছিল, তো ওয়াই ভি ওয়ানকে আমি শর্ট করে নিলাম। শর্ট করে নেওয়ার পর আমি এখন চেক করতেছি,
আমি এখন যখন আমি যখন ভি ওয়ান শর্ট করছি তখন এপিআর এপিআর নিয়ে কাজ করবো, তখন আমি দেখে নিচ্ছি যে এপিআর এপিআর আগে কাজ হয়ে গেছে নাকি একবার। আমি যে ম্যাপের মধ্যে অন করে রাখছিলাম ওপরে ওইটা হয়ে গেছে নাকি, ওইটাই চেক করলাম যে ইকুয়াল ইকুয়াল জিরো নাকি। জিরো হলে মানে কি এখন আমার করতে পারবো, বাট অন হয়ে গেলে করতে পারবো না কারণ আগে করা হয়ে গেছে। তো জিরো হলে ওই সেম কাজটা করছি, ওইটার মধ্যে ওই ওপরে যে কাজটা করছি এই কাজটা ওই কাজটা করে তারপর হচ্ছে আমি কী করছি ওইটাকে আবার অন করে ওই পেয়ার দুটাকে আবার অন করে রাখে দিলাম। আবার একইভাবে এবার আমি এটাকে আর এবার এটাকে চেক করতেছি, ঠিক আছে। আবার প্রথমে চেক করে নিচ্ছি যে আবার ওই পেয়ার দুটো আবার জিরো আছে না ওয়ান আছে, ওয়ান থাকলে আগে কাজ হয়ে গেছে আমি করবো না, আর যদি জিরো থাকে তাহলে কাজ করতে হবে করলাম। আবার একইভাবে শেষেরটাও কাজ করলাম, করার পর আমি যেগুলো পাইছি সব ভেক্টর যে ভিথ্রির মধ্যে পুশ করছিলাম ম্যাক্সিমাম মানগুলো ওটাকে আমি শর্ট করে নিয়েছি। শর্ট করে নেওয়ার পর যেটা আমার সেকেন্ডে ছিল মানে ভি ডট সাইজ মাইনাস ওয়ানে ছিল ওই ভ্যালুটাকে আমি জাস্ট প্রিন্ট করে দিয়েছি। ওকে, তো এটাই ছিল আমার সলিউশন। তো আরেকটু ভালো মতো আপনারা একটু রিয়েলাইজ করবেন, আশা করি বুঝতে পারবেন। ওকে, তো আমি হচ্ছে সলিউশনটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা একটু দেখে নেবেন। আর এগুলো নিয়ে ভয় পাওয়ার কোনো দরকার নেই, সব ইজি, মানে একটু ভালো মতো খেয়াল করুন, একটাই জাস্ট এই জিনিসটা বুঝুন, বাকিগুলো সব ওই জিনিসটাকে আমি জাস্ট বসাইছি। ওকে, কন্ডিশন টন্ডিশন দিয়ে। তো আমি ডিসক্রিপশনে সলিউশন দিয়ে দেবো, প্রবলেম লিঙ্কও দিয়ে দেওয়া থাকবে, তো আপনারা একটু দেখে তা সাবমিট দেবেন। ওকে, তো ঠিক আছে, ভালো থাকবেন। তো আজকে লেকচার আজ এই ভিডিও এই পর্যন্ত থাকবে, আল্লাহ হাফেজ।